বিবিদিশানন্দ যে পাথরটির উপর বসে, তার তিন দিকে তিন সাগরের ঢেউ, ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগর। কন্যাকুমারীর আকাশে কোজাগরীতে পাশাপাশি থাকে চাঁদ আর সূর্য। সত্য বলেছিল, আত্মানং ঋদ্ধি, নিজেকে জানো। ঠাকুর বলেছিলেন, আপনাকে জানলে নরেন আর দেহ রাখবে না। স্বামীজিকে পশ্চিম ডাকছে, আয় আয়, পূর্ব বলছে, না না, আমেরিকা বলছে, এ শুধু তোমার একার নয়, তোমার দেশের অন্তহীন মর্যাদার সুযোগ। শিমুলিয়ার দত্তবাড়ির জীর্ণ এক বিধবা অপগণ্ড পুত্র কন্যাদের নিয়ে অনন্ত প্রতীক্ষায়। মাঝখানে বসে দক্ষিণেশ্বরের এক স্বপ্ন সৌদাগর, বছর সাতেক আগে দেওয়ালের গায়ে যিনি লিখেছিলেন, নরেন শিক্ষে দেবে। তার জন্য আমেরিকা কেন, শিকাগো কেন? টোল আছে, চতুষ্পাঠি আছে, অ্যাংলো ভার্নাকুলার স্কুল আছে, বিদ্যাসাগরের মেট্রোপলিটন আছে, বিলেত না গেলে কি দিগ্গজ হওয়া যায় না? নরেন কি নিজেকে জেনেছে? হেদর পারে বছরের পর বছর বক্তৃতা মৎস্য করেছেন প্রতাপ মজুমদার, চোখালো, তথ্যনিষ্ঠ, সার গর্ভ বক্তৃতা। বৈদিক ভারতের প্রতিনিধি হিসাবে উড়িয়ে দেবেন জয়ধ্বজা। বিবিদিশা নামের অনামন্ত্রিত এক ছোকরা কি করবে? ঘর তো সবাই ছেড়েছিল, এমন করে ছাড়তে পারে কে? চোখের জল আর বিশ্বাসে সেদিন বিদায় জানিয়েছিল বরানগরের দানাদের বাড়ির একাদশ, কালী, রাখাল, ভবনাথ, লাটু। নরেন, তুই কি নিজেকে জেনেছিস? জানা না জানার মাঝে আছে এক অনন্ত সাগর, কোনো একদিন সেই সাগরের তীরে গিয়ে দাঁড়াতে হবে, তারপর নিজেকে জানার সেই পরম সূচনা আর প্রস্থান। পরমে পরম মিশে যায়। চৈতন্যদেব বলেছিলেন, আপনার মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। তোমার নিজের মুক্তি নয়, তোমার প্রতিবেশী, মেথর, চণ্ডাল, জীব জগৎ, সৃষ্ট জগৎ, অসৃষ্ট জগৎ, সকলের মুক্তি। কন্যাকুমারীর পাথরের টিলায় বসে সেদিন ভেবেছিলেন, সুধা নয়, ক্ষুধার উৎস মুখে যেতে হবে। টিলায় বসে সেদিন ভেবেছিলেন, নিজেকে জানা আপাতত থাক, দেশকে জানাতে হবে বিশ্বের কাছে। আপাতত পিছনে থাক শিমুলিয়া, বরানগর, ভুবনেশ্বরীর কোল থেকে ভুবনের কোলে সঁপে দিলেন নিজেকে। তখন ভুবন হয়ে উঠল ভবন, আর দ্বিধা নয়, ঝাঁপ দিলেন অনন্ত সমুদ্রে। ৯ বছর পর বেলুড়ে স্বামী প্রেমানন্দ একদিন হঠাৎ জিজ্ঞেস করলেন, নরেন, নিজেকে জানতে পেরেছিস? স্বামীজি হাসলেন। সেই দিন পরমে পরম মিশে গেল। নমস্কার।